সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সারা দেশে আদায় করা হয় ঈদ জামাত। 50,000-এর বেশি মুসল্লিদের অংশগ্রহণে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে রোববার সকাল 7:45 শুরু হয় ঈদের জামাত। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে। মোনাজাতে সিলেটে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন লাখো মুসল্লি। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান নামাজ হয় খুলনা সার্কিট হাউস মাঠে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা। এছাড়া রংপুর, মাদারীপুর, দিনাজপুর, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহার নামাজ আদায় করেন সব বয়সীরা। শামিমা শাম্মি, সময় সংবাদ।